আসসালামু আলাইকুম আমার এই জায়গায় আসতে একত্রিশ বছর সময় লেগেছে পিছনের কারণটা একটু বলি উনিশশো তিরানব্বই সনে আমি যখন চাকরিতে জয়েন করি ফাউন্ডেশন কোর্সে একজন প্রশিক্ষক ছিলেন সাম ভৌমিক নামটা আমি ভুলে গেছি এক তিন বছর আগের কথায় তো উনি ট্রেনিংয়ের ফাঁকে একটা কথা বললেন যে যারা বয়স্ক বিশেষ করে তাদের ঘুমের একটা সমস্যা আছে তো ঘুমের সমস্যাটা যদি আপনাদের মধ্যে কারো থাকে অর্থাৎ আমরা যারা নবীন জয়েন করেছি তাইলে আপনারা একটা মেডিটেশন করতে পারেন ঠিক তার দশ বছর পরে ওনার কথাটা আমার মনে হচ্ছে তখন আমার একটু একটু করে ওইরকম কাজ করছে যে ঘুমে ব্যাঘাত করছে রাত্রিবেলা ঘুম আসছে না ঠিকমতো অথবা ঘুম আসছে ঘুমটা ভেঙে যাচ্ছে দুইটা তিনটা চারটার দিকে যেয়ে তখন সেই তিরানব্বই সনের ওই বদল লোকের কথা মনে হলো তখন থেকে এই যে মেডিটেশনের টাচ সেটা আমার মধ্যে চলে আসছে আমি শুরু করলাম ঠিক ওইভাবে একশো নিরানব্বই ঠিক এইভাবে কিছুটা কাজ হচ্ছে দেখছি তারপরে ধীরে ধীরে আমি এই যে অ্যালার্জিক রাইনাইটিস বা এটাকে এফোট্রপিক রাইনাইটিস ডাক্তাররা ভালো বলতে পারবেন এটাতে আক্রান্ত হলাম এটা কি হাঁচি কাশি শীত গ্রীষ্ম সমস্ত ঋতুতে এটা চলছে ডাক্তারের সাজেশন নিলাম ডাক্তার অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দেওয়া শুরু করলে সেটা আমি গত বিশ বছর যাবৎ খেয়ে আসছি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেলে যেটা হয় ঘুম কিছুটা আসে ঘুমের চেয়ে ঝীমাণুটা বেশি হয় শরীরটা থাকে মানে খিটখিটে মেজাজে যায় দু হাজার এসে আমার এক কাজিন সে আজকে হয়তো না এখানে এ ভলান্টিয়ার সে আমাকে বারবার করে বলছে যে বাইজান আপনার তো এই সমস্যাটা আছে পাশাপাশি ঘুম যে অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদিগুলো আছে এই মেডি এই যদি আপনি একটা কোর্স করেন তাহলে হয়তো একটা ভালো সাজেশন পেতে পারে এবং সেখান থেকে আপনার এই যে কিছুটা অস্থিরতা কাজ করে এই জন্য ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব হিসেবে সেটা হয়তো চলেও যেতে পারে আমি চলে আসছি এখানে গত চার দিন যাবত এখানে তন্ময় হয়ে শুনছি কি বলছেন উনি গুরুজি ওনার কথা শুনে মনে হচ্ছে উনি একজন দার্শনিক একজন কাল্পনিক একজন সাইকিয়াস্টিক একজন বিজ্ঞানী একজন ইঞ্জিনিয়ার দার্শনিক যে যে পদগুলো দেখান যে যে বক্তব্যগুলো রাখেন দর্শকদের উদ্দেশ্যে সমস্ত কথাই উনি বলে ফেলছেন কীভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এত সব অর্জন করা বা উনি অর্জন করছেন ডেলিভার্ড করছেন সবার সামনে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি ভবিষ্যতে আমাদেরকে বলে দেবে তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আমার সতীর্থ যারা আছেন অংশগ্রহণ করছেন তাদের সবাইকে অনুরোধ করব এই মেসেজটা এই পজিটিভ মেসেজটা সারা দেশে প্রয়োজনে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তা আমার সিদ্ধান্ত আজকে আমি আজকে যা অর্জন করলাম আমি এখানে যে জ্ঞান নিয়ে গেলাম সেটা আমার পরিবারকে দেওয়ার জন্য আগামী কোনো একটা কোর্সে সবাইকে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই যে দিন বদলে দেওয়া দৃষ্টিভঙ্গি বদলানো এবং সর্ব সবসময় যেন আলফা অবস্থানে থাকতে পারি সেই জন্য মহান আল্লাহ রাবুল আলামিন সৃষ্টিকতা যেন আমাদেরকে শক্তি দেন এবং আমরা যেন এই প্রতিষ্ঠানটাকে আরও সম্প্রসারিত করতে পারি অধিক সংখ্যক মানুষকে মেডিটেশনের আওতায় আনতে পারি সবার মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি